নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা। G24 ঘন্টার অফিসিয়াল পোর্টালে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফের সুখবর, সরকারি কর্মীদের জন্য বাড়ছে 15% DA। এখানে দেখতে পাচ্ছেন এই হেডলাইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে আজকের, দেখতে পাচ্ছেন জি বাংলার অফিসিয়াল পোর্টালে। তো অবশ্যই কী বলা হচ্ছে ডিটেলসে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল সরকার। সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীদের DA 4% বাড়িয়ে 46% করা হয়েছে। ষষ্ঠম এবং পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন এমন কর্মীদের জন্য এখন বড় খবর আসছে, সরকার এই কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বাড়িয়েছে। ষষ্ঠম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অর্থাৎ CPSE কর্মীদের জন্য মূল বেতনের ওপর DA বর্তমান 221% থেকে বাড়িয়ে 230% করা হয়েছে, অর্থাৎ এবার তাদের বেড়েছে 9%। মহার্ঘ ভাতার পরবর্তী হার কর্মচারীদের জন্য 1 জুলাই 2023 থেকে কার্যকর করা হবে। পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের DA সরকার বাড়িয়েছে, দুই ক্যাটাগরি এই কর্মীদের DA বাড়ানো হয়েছে। এই ধরনের কর্মীদের মূল বেতনের মধ্যে 50% DA যোগ করার সুবিধা দেওয়া হয়নি। এই ধরনের কর্মীদের বর্তমানে 462% DA বাড়িয়ে 477% করা হয়েছে। এছাড়া সমস্ত কর্মীদের মূল বেতনের সঙ্গে 50% DA যোগ করার সুবিধা দেওয়া হয়েছে, তাদের জন্য বর্তমানে DA 412% থেকে বাড়িয়ে 427% করা হয়েছে। এইভাবে উভয় শ্রেণীর কর্মীদের 15% DA বৃদ্ধির সুবিধা পাচ্ছে। সপ্তম বেতন কমিশনের অধীনে অক্টোবর মাসে কেন্দ্রীয় কর্মীদের DA 4% বৃদ্ধি করা হয়েছিল, তখন কর্মচারীদের DA 42% থেকে যা সরকার বাড়িয়ে 46% করেছে এবং 1 জুলাই থেকে নতুন DA কার্যকর হয়েছে। সরকারি এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং 65 লক্ষ পেনশনভোগী। তো এখানে দেখতে পেলেন কেন্দ্রীয় সরকার কিন্তু আবারও DA বৃদ্ধির পথে হাঁটলো এবং তাদের কিছু কর্মীদের কিন্তু DA আরও 15% বৃদ্ধি করলো। অবশ্যই এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু উপকৃত হবেন, অবশ্যই রাজ্য সরকারি কর্মীরা নয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু সেক্টরের কর্মীদের কিন্তু 15% DA বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে কিন্তু 4% DA বৃদ্ধি করা হয়েছিল, এবার কিন্তু আবারও অন্যান্য কর্মীদের 15% DA বৃদ্ধি করা হলো। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল, অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।